আপনি যদি আমার রিসেন্ট ভিডিওগুলো একটু ভালো করে চেক করেন তাহলে দেখবেন যে আমি ভিডিওতে প্রত্যেকটা সেকেন্ড খুব ভালো করে এডিট করতেছি। আমি ভিডিওতে ক্যাপশন অ্যাড করতেছি, ভিডিওতে স্টিকার অ্যাড করতেছি, ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতেছি, ভিডিওর ইউজলেস পার্টগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো করতে আমার অনেক সময় লাগে। একটা ভিডিও এডিট করতে আমাকে 5 থেকে 6 ঘন্টা টাইম দিতে হয়। একটা শর্টস ভিডিও এডিট করতে আমার 2 ঘন্টা টাইম দিতে হয়। তো আমি এগুলো কেন করতেছি? ইউটিউবের অডিয়েন্স রিটেনশনের জন্য, মানুষজন যাতে আমার ভিডিওগুলো অনেক সময় ধরে দেখে। যখনই মানুষজন আমার ভিডিওগুলো অনেক সময় ধরে দেখবে, ইউটিউব নিজেই আমার ভিডিওগুলো অনেক মানুষের কাছে রিকমেন্ড করবে, অনেক মানুষকে ইউটিউব দেখাবে, তখন আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে। এবং এটা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেমভাবেই কাজ করে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সব প্ল্যাটফর্মে একইভাবে কাজ করে। আপনার কন্টেন্টগুলো যদি মানুষজন বেশি সময় ধরে দেখে তাহলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। আর বেশি সময় ধরে দেখানোর জন্য আপনাকে অবশ্যই ভালো করে ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে, মানুষজন যাতে আপনার ভিডিও ছেড়ে না যায়। ভিডিওর কালার গ্রেডিং করতে হবে, অডিও ভালোভাবে এডিট করতে হবে, ভিডিওতে ভালো টাইপের ইফেক্ট অ্যাড করতে হবে। এগুলো করলে মানুষজন আপনার ভিডিওগুলো দেখে মজা পাবে, অনেক সময় ধরে থাকবে। আর ভিডিও এডিটিংয়ের জন্য অবশ্যই ভালো একটা ভিডিও এডিটর প্রয়োজন, বাট ফ্রিতে খুব ভালো একটা এডিটর নেই। আপনি যখন ফ্রিতে আসবেন তখন দেখবেন আপনার লিস্ট ছোট হয়ে গেছে। পেইড অনেক ভালো ভালো ভিডিও এডিটর আছে, বাট সেগুলোকে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আপনি যদি টাকা দিয়ে না কেনেন তাহলে ভিডিওর উপর অটোমার্ক চলে আসবে সহজ হিসাবে, এবং আপনি দেখা যাচ্ছে সব রকম ভিডিও এডিট করতে পারবেন না। বাট ফ্রি ভিডিও এডিটরের মধ্যে দেখা যাচ্ছে লিস্ট অনেক কম। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে মিনিটুল মুভি মেকার। এটা দিয়ে আপনি ফ্রিতে ভিডিও এডিট করতে পারবেন, কোনো রকম অটোমার্ক আসবে না, এবং এটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার। আপনার কম্পিউটার যদি লো কনফিগারেশন হয় তাহলে আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন দেখে নেওয়া যাক যে ফ্রিতে আপনি কিভাবে ভিডিও এডিট করবেন, কিভাবে অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে কোনো রকম অটোমার্ক আসবে না। কয়েকদিন আগে একজন আমাকে বলছে যে ভাই আমি ইউটিউবার হব, ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই, কিন্তু আমি এডিটিং কিছুই পারি না, এডিটিং আমি কিছুই বুঝি না, এডিটিং দেখলে আমার ভয় লাগে। তো আপনি যদি এই টাইপের মানুষ হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি মিনিটুল মুভিমেকারটা একবার হলেও ট্রাই করুন। এটা খুবই ইজি একটা এডিটর, খুবই সহজ একটা এডিটর। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আমি অলরেডি ইনস্টল করে রাখছি, আপনি যদি ইনস্টল না করা থাকে তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডাউনলোড লিঙ্ক, অফিসিয়াল লিঙ্ক। আপনি সেখানে চলে যান, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ইনস্টল করুন। ইনস্টল করার পর ওপেন করুন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি নতুন ওপেন করেন তাহলে আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও এডিট করতে চান, কোন টাইপের ভিডিও এডিট করতে চান, ওয়াইড স্ক্রিন নাকি পোর্ট্রেট। আমরা শর্টস ভিডিও এডিট করি, শর্টস ভিডিওর জন্য আপনি 9:16 এটা সিলেক্ট করবেন। আপনি ইনস্টাগ্রামের জন্য 1:1 রেশিওতে ভিডিও এডিট করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন। এবং নিচে কিছু মুভি টেমপ্লেট আছে যেগুলো দিয়ে আপনি ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন। আপনার চ্যানেলের জন্য আপনি ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন, স্লাইড শো টাইপের ভিডিও তৈরি করে নিতে পারবেন। বাট আমি ওইটা দেখাবো না, কারণ আপনি এখানে যদি এডিটিংটা খুব ভালো করে পারেন তাহলে এরকম হাজার হাজার টেমপ্লেট আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। সো আপনি চাইলে এখান থেকে নিউ প্রজেক্টেও ক্লিক করতে পারেন অথবা এটা ক্লোজ করে দিতে পারেন। আপনার সামনে এরকম সহজ একটা ইন্টারফেস চলে আসবে। এটা দেখুন কতটা সহজ। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মিডিয়া ফাইল আনতে হবে, অর্থাৎ আপনি যেগুলো এডিট করতে চান, ভিডিও, ফটো কিংবা যেগুলো আপনি এডিটিংয়ে ব্যবহার করতে চান সেগুলো এখানে এনে রাখতে হবে। দেন এখানে আপনি দেখতে পাবেন আপনি যা যা এডিট করবেন সব আপনি এখানে ডিসপ্লেতে দেখতে পাবেন। এই পাশে আপনার প্রপার্টিজ থাকবে এবং নিচে হচ্ছে টাইমলাইন। এখানে আপনাকে ভিডিও এনে এডিট করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি এডিট করবেন। প্রথমে আপনাকে ফাইলগুলো আনতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, আমার ফাইলগুলো যেখানে আছে সেখান থেকে আমি সিলেক্ট করলাম। এখানে কিছু পিকচার আছে, কিছু ভিডিও আছে, সবগুলো আমি একসাথে সিলেক্ট করে দেন ওপেন করলাম, তাহলে সবগুলো এখানে কিন্তু চলে আসলো। এবার হচ্ছে আমি যে ফাইলটা এডিট করতে চাই, যে ভিডিওটা এডিট করতে চান সেটা এনে এই নিচের টাইমলাইনে অ্যাড করতে হবে। তো আমি এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলেও এখানে চলে আসবে। ওকে, আপনি চাইলে টাইমলাইনটা, এই যে টাইমলাইনটা, এটা ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে? এরকম করে আপনার কাজের সুবিধার্থে আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো এটা আমার একটা ভিডিও। এখন আমি বেসিক কিছু বিষয় দেখাচ্ছি যেগুলো আমাদের এডিটিংয়ে খুব বেশি প্রয়োজন হয়। সেটা হচ্ছে প্রথমে কাটিং করার প্রয়োজন হয়। কিছু কিছু জায়গা আছে যেগুলো কাটিং করে ফেলে দেওয়ার প্রয়োজন হয়। সেটার জন্য আপনারা যেখান থেকে কাট করবেন ভিডিওটা দেখবেন, এই প্লেয়ারে আপনি সব কিছু দেখতে পাবেন। এখানে দেখুন ভিডিওটা প্লে করার জন্য অপশন আছে, ভিডিওটা ব্যাকে আসার জন্য কিংবা ভিডিওটা ফরওয়ার্ড করার জন্য এখানে অপশন আছে, স্টপ করার জন্য। এবং আপনি চাইলে এখান থেকে ভলিউমও কম বেশি করতে পারবেন। তো এখান থেকে আপনি প্লে করে করে হ্যাঁ দেখবেন কোথায় আপনার ভিডিও কাট করা লাগবে, যেখানে কাট করা লাগবে সেখানে আপনি এটা ক্লিক করতে পারেন, অথবা এটার সাথে দেখুন একটা কাটার আছে, একটা কাঁচি মতো আছে, এটাকে ক্লিক করলে এরকম কাট হয়ে যাবে। সাপোজ আমি এইটুকু ভিডিও কাট করে ফেলাই দিতে চাই, হ্যাঁ, তো এখানে আর একটা কাট করবো, দেন এটাকে আমরা ডিলিট করে দেবো। এখানে ডিলিট অপশন আছে অথবা কিবোর্ডের ডিলিট বাটন চাপলেই চলে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি ভিডিও কাট করতে পারবেন। এরপর যদি আপনি ভিডিও ক্রপ করতে চান, ভিডিও দেখা যাচ্ছে কিছু অংশ আপনার প্রয়োজন নাই, তাহলে ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এইভাবে ক্রপ করে নিতে পারবেন ভিডিও যেভাবে আপনি ক্রপ করতে চান। 16:9 রেশিওতে যদি আপনি ক্রপ করতে চান তাহলে দেখবেন এইভাবে আপনি ক্রপ করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে ক্রপ করে দিলাম, দেখুন ভিডিওটা কিন্তু ক্রপ হয়ে গেল। নর্মালি আপনি এইভাবে ক্রপ করে নিতে পারবেন। এরপর হচ্ছে ভিডিওর স্পিড। আমরা অনেক সময় অনেক স্লো মোশনে ভিডিও তৈরি করি, অনেক সময় অনেক ফাস্ট মোশনে ভিডিও তৈরি করি। সেটা আপনি কিভাবে করবেন? সাপোজ আমি এই ভিডিওটা ফাস্ট মোশন করবো, অর্থাৎ স্পিড বাড়াবো কিংবা স্পিড কমাবো, সেটার জন্য এটা সিলেক্ট করবেন। দেন অবশ্যই কিন্তু ভিডিও সিলেক্ট করতে হবে। দেন এখানে স্পিডের যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে আপনি ফাস্ট করতে চান নাকি স্লো করতে চান? ফাস্ট করতে চাইলে এখানে ফাস্টের অপশন আছে, আপনি এখানে কত এক্স পর্যন্ত ফাস্ট করতে চান, আপনি কতটা স্লো করতে চান সেটা
এখান থেকে করতে পারেন অথবা আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ডান পাশে এই যে বলছিলাম প্রপার্টিজ আছে এই প্রপার্টিজের এখানে দেখুন এখানে ভিডিও কিন্তু সিলেক্ট করে রাখা লাগবে হ্যাঁ ডান সাইডে দেখুন এখানে স্পিড আছে এখানে স্পিডে ক্লিক করবেন তাহলে এখানে আপনি ফাস্ট সলো নিজের মতো করে আপনি ফাস্ট সলো করতে পারবেন ইভেন আপনি ভিডিও যদি চান যে রিভার্স করতে অর্থাৎ পিছনের ভিডিও সামনে আসবে সামনের ভিডিও পিছনে আসবে সেটাও আপনি এখান থেকে রিভার্স করতে পারবেন ফ্রিতে আপনি এই বেসিক কাজগুলো খুব ভালোভাবে এই এডিটর দিয়ে করতে পারবেন ভিডিওতে আমরা আরও অনেক কিছু ব্যবহার করি যেমন ট্রানজিশন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় যে একটা ট্রানজিশন হয় সেটা এখান থেকে আপনি দিতে পারবেন এখানে ক্লিক করবেন ট্রানজিশনে অনেক টাইপের ট্রানজিশন আছে এগুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি সাপোজ এই দুইটা পার্ট অবশ্যই কিন্তু ট্রানজিশন অ্যাড করতে গেলে ভিডিও পার্ট করা লাগবে ঠিক আছে পার্ট না করলে কিন্তু ট্রানজিশন লোড করলেন ফান হিসেবে আসবে এবং এই যে দুইটা পার্ট না এক পার্ট থেকে আরেক পার্টে যাচ্ছে এই সময়টা বিভিন্ন টাইপের ট্রানজিশন অনেকে ইউজ করে তো আমি এখান থেকে একটা ট্রানজিশন ইউজ করি আমি যদি এটা ইউজ করি এখানে বসাই দিলাম টেনে এনে এবার দেখুন চ্যানেল খুলে আপনি ভিডিও আপলোড করলেন ফান হিসেবে আসবে এবং এই যে একটা ভিডিও থেকে একটা ভিডিও যাওয়ার সময় যে ট্রানজিশনগুলো তো এখানে অনেক টাইপের ট্রানজিশন আপনি পেয়ে যাবেন এগুলো আপনার ভিডিওর প্রয়োজনে আপনি এরকম ভিডিও কাট করতে হবে প্রথমে কাট করে এই মাঝখানে বসাতে হবে কিংবা যদি কাটিং করা থাকে তাহলে আপনি এখানে বসাতে পারবেন তো এই টাইপের অনেক ট্রানজিশন আছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন দেন হচ্ছে ইফেক্ট অনেক টাইপের ভিডিও ইফেক্ট আছে এবং এগুলো খুবই দরকার হয় আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে একটা ভিডিও এমন একটা ইফেক্ট চাই যে ওল্ড ভিডিও ইফেক্ট হ্যাঁ তো এখান থেকে আপনি ওল্ড ভিডিও ইফেক্ট খুঁজে নেবেন এখানে অনেক টাইপের ইফেক্ট আছে অনেক টাইপের ফিল্টার আছে অনেকের সুন্দর দেখানো লাগে তো তার জন্য আপনি ফিল্টার ইউজ করতে পারেন হ্যাঁ এখান থেকে জাস্ট আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে আপনি এখান থেকে ফিল্টারগুলো ইউজ করতে পারেন আপনার ভিডিওতে ইউজ করলে এই দেখুন ভিডিওতে ফিল্টার লেগে গেল আপনার ভিডিওটা যে টাইপের আপনি সেই টাইপের ফিল্টার ইউজ করবেন অ্যাকচুয়ালি যেরকম দরকার আপনার সেগুলো ইউজ করবেন আপনি ভিডিওতে চাইলে টেক্সট অ্যাড করতে পারেন টেক্সটে ক্লিক করবেন এখানে বিভিন্ন টাইপের ইন্ট্রো আছে আউট্রো টাইপের টেক্সট আছে কিংবা লোয়ার থার্ড আছে এগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এবং আপনি যদি টেক্সটের উপর মাউস কার্সার রাখেন তাহলে দেখতে পাবেন যে এই টেক্সটটা কিভাবে অ্যানিমেট হবে যেগুলো ডাউনলোড করা নেই সেগুলো আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন দেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে টেক্সট চলে আসবে এখানে জাস্ট আপনি এডিট করার জন্য ডাবল ক্লিক করে এডিট করতে পারেন অথবা এখান থেকে আপনি এডিট করে দিতে পারেন তো আমি এখানে হোসাইন টেক দিয়ে দিলাম আপনি চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করে দিতে পারবেন যে কোনো ফন্ট আপনি নিতে পারবেন দেন টেক্সটের সাইজ চেঞ্জ করে দিতে পারবেন অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন বোল্ড করে দিতে পারবেন ইটালিয়ান করে দিতে পারবেন এগুলো সব আপনি এখান থেকে করতে পারবেন তো আমি এখানে রাখলাম দেন দেখুন যে টেক্সট অ্যাকচুয়ালি কিভাবে অ্যাড হলো দেখেনি চ্যানেল খোলা এই টাইপের হ্যাঁ তো এখান থেকে আপনি যে কোনো টেক্সট এইভাবে অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে মোশন এটাও কিন্তু আমরা ভিডিওতে অনেক বেশি ব্যবহার করি এবং এটা ব্যবহার করলে ভিডিওর এঙ্গেজমেন্ট একটু হলেও বাড়ে যেমন অনেক ইউটিউবার দেখবেন এক সাইড থেকে আরেক সাইডে ভিডিও অ্যানিমেট করায় কিংবা সাইড থেকে সাইডে বামে থেকে ডাইনে কিংবা ডাইনে থেকে বামে তো এই টাইপের অ্যানিমেশন যদি আপনি দিতে চান আপনার ভিডিওতে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করুন কোন টাইপের অ্যানিমেশন আপনার দরকার এখানে রাখলে দেখতে পাবেন যে কোন টাইপের অ্যানিমেশন আছে দেখুন এই টাইপের প্যান শট নেই না তো সেগুলো জাস্ট আপনি এখানে ড্র্যাগ করে এনে ভিডিওর উপর যদি ছেড়ে দেন তাহলে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি মোশন কিভাবে অ্যাড হয় দেখুন এটা কিন্তু উপর থেকে নিচে আসবে তো দেখেনি চ্যানেল খোলার আগে কিছু কাজ থাকে সেগুলো আমি প্রথম ভিডিওতে দেখাইছি আমি ডেসক্রিপশন লিংক এগুলো কিন্তু একটু একটু করে যাচ্ছে আমি যদি শর্ট একটা ভিডিওতে দেখাই তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে উপর থেকে কিভাবে নিচে আসে তো আমি এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো জাস্ট এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম এবার দেখুন উপর থেকে নিচে নামবে ভিডিও চ্যানেলও সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে এই টাইপের চ্যানেল আপনি কিভাবে খুলবেন আরেকটা একটু একটু করে কিন্তু নিচে নামতেছে আপনি হয়তো বা খেয়াল করে দেখছেন তো এইভাবে আপনি মোশন অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে এরপর হচ্ছে এলিমেন্ট এলিমেন্টের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমি মাঝে মাঝে ব্যবহার করি সেগুলো হচ্ছে এই যে দেখুন এই টাইপের এলিমেন্টগুলো এখানে অনেক এলিমেন্ট আছে এখানে 193টা স্টিকার আছে এগুলো আবার অ্যানিমেট হয় এগুলো আপনার ভিডিওতে খুব সহজে আপনি ব্যবহার করবেন সাপোজ আমি এই আমব্রেলাটা ইউজ করবো আমার ভিডিওতে তো আমি সাপোজ এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম তাহলে আমব্রেলাটা চলে আসলো দেখুন আমার ভিডিওতে কিন্তু চলে আসছে এটা আপনি চাইলে ঠিক জায়গা মতো পজিশন করতে পারবেন বড় ছোট করতে পারবেন আপনি চাইলে রোটেটও করাতে পারবেন এখানে ক্লিক করে এখানে রোটেট করাতে পারবেন তো এই হচ্ছে বেসিক কিছু জিনিসপত্র আছে এই এডিটরে এবং এগুলো ইউজ করে আপনার ভিডিওগুলো আপনি সুন্দর করে এডিট করতে পারবেন আপনি চাইলে কিছু মিউজিকও আছে এই মিউজিকগুলো আপনার ভিডিওতে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এখান থেকে জাস্ট ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন প্রায় 57 মিউজিক আছে এগুলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি চাইলে বাইরে থেকে মিউজিক এনেও আপনি এখানে অ্যাড করতে পারবেন তো অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে নিচে দেখুন অ্যাড হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে ভলিউম কমাই দিতে পারেন মিউজিকের ভলিউম কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম যদি ভোকাল থেকে বেশি থাকে তাহলে কিন্তু হয় না ঠিক আছে ভিডিও কিন্তু মানুষজন বুঝতে পারবে না এই জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যখন ইউজ করবেন ভলিউম এখান থেকে কমাই দিবেন তাহলে মিউজিকের ভলিউম কমে যাবে আপনার ভোকালের সাউন্ডটা মানুষজন ভালো করে শুনতে পাবে তো মোটামুটি আপনি এইভাবে এডিট করতে পারবেন আমি এখানে কিছু আরও টেক্সট টেক্সট অ্যাড করে দেখাচ্ছি এডিটিং করার পরে হচ্ছে আপনাকে এক্সপোর্ট করতে হবে অর্থাৎ ভিডিওটা ফাইনাল আউটপুট দিতে হবে সেটা আপনি কীভাবে করবেন সেটাও আমি আপনাকে দেখাচ্ছি উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রথমে আপনার ভিডিওর নামটা দিতে হবে মানে হচ্ছে আপনি ভিডিওটা কী নামে এক্সপোর্ট করতে চান
আমি এখানে হোসাইন টেক দিয়ে দিলাম দেন নিচে আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে আপনি কোন ফরম্যাটে এক্সপোর্ট করতে চান MP4ই বেস্ট দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় ভিডিওটা এক্সপোর্ট করতে চান কোথায় ভিডিওটা সেভ করতে চান এখানে ক্লিক করবেন দেন আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপ সিলেক্ট করলাম এরপর আপনার ভিডিও রেজুলেশন ফ্রেম রেট ডিউরেশন কিংবা কত সাইজের হবে সেগুলো এখান থেকে দেখাবে এবং 1080তে যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে আপনার ভিডিওটা আপনি ফ্রিতে এক্সপোর্ট করতে পারবেন কোনো রকম ওয়াটারমার্ক আসবে না বাট আপনি যদি 1080র উপরে যান তাহলে কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে তো এখান থেকে আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটা ফাইনালাইজ হয়ে এক্সপোর্ট হবে এখানে দেখুন 2% কমপ্লিট 4% 100% যখন কমপ্লিট হবে তখন আপনি ভিডিওটা ডেস্কটপে পেয়ে যাবেন ওকে আমার কিন্তু ভিডিও এক্সপোর্ট কমপ্লিট এখন আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি এক্সপোর্ট হলো এখানে দেখুন হোসাইন টেক নামে একটা ভিডিও চলে আসছে এখন আমি যদি এটা প্লে করি তাহলে এখানে দেখুন ওয়াটারমার্কটা কিছুই থাকবে না আজকের ভিডিওতে একবারে প্রফেশনাল এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলে আসছে দেখুন আমার ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারমার্ক নাই আমি যদি প্লে করে দেখাই আপনাকে সম্পূর্ণ ফুল স্ক্রিনে দেখুন কোথাও কোনো ওয়াটারমার্ক নাই এবং এই এলিমেন্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে তো এই টাইপের ভিডিও আপনি মিনিটুল দিয়ে এডিট করে নিতে পারবেন আর এটা কিন্তু একটা রিভিউ ভিডিও ছিল আপনার যদি সফটওয়্যারটি ভালো লাগে আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন আর আমার মতামত হচ্ছে টাকা দিয়ে যদি আপনি কিনতে চান তাহলে এই সফটওয়্যারের ধারে কাছে আসার দরকার নেই টাকা দিয়ে অনেক ভালো ভালো সফটওয়্যার পাওয়া যায় বাট আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান ভিডিও এডিটর ইউজ করতে চান তাহলে অবশ্যই বলবো আপনি এটা একবার হলেও ট্রাই করুন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সব কিছুর আপনি ওখান থেকে ডাউনলোড করে ফ্রিতে ইনস্টল করুন ফ্রিতেই ব্যবহার করে দেখুন কতটুকু ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবেন যে ভাই ভালো লাগছে এটাই তো আমার ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ